এরপরে প্রশ্ন হলো দাড়ি কাটা শরীয়তের দৃষ্টিতে কি? কোরআন এবং হাদিসের আলোকে জানতে চাই। শরীয়তের দৃষ্টিকোণ থেকে দাড়ি কাটা, দাড়ি চাষা এটা গুনাহের কথা। দাড়ি কাটা, দাড়ি চাষাটা কিসের কথা ভাই? গুনাহের কথা, এটা জায়েজ নাই। দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি রাখা কিরে ভাই? অনেকে বলে সুন্নত। এক্ষেত্রে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ চমৎকার বলেছেন, তিনি বলেছেন আমাদের নবীজি দাড়ি রেখেছেন, সেই হিসাবে ওনার উনি যা করেন সেটা সুন্নত, সেই হিসাবে এটা সুন্নত। কিন্তু উনি দাড়ি রাখার নির্দেশ করেছেন, সেজন্য তার নির্দেশ মানা ওয়াজিব। অতএব দাড়ি রাখা পৃথিবীর প্রায় সব স্কলারদের মতেই ওয়াজিব। অনেকে বলে দাড়ি এতটুকু রাখলেই হবে যে নারী পুরুষ পার্থক্য করা যায়। তো নারী পুরুষ পার্থক্যর জন্য দাড়ির দরকার হয় না, তো মোজ দেখলেই বোঝা যায়, ঠিক না? ঠিক, তাহলে তো আর দাড়ি রাখারই দরকার নেই, মোজ থাকলেই চলে, নারী পুরুষ পার্থক্য করা যায়। এগুলো মন গড়া ফতোয়া, আপনি রাখতে পারেন না। শুরুটা করছেন ঘোষা ঘোষা গাড়ি দিয়া, দাড়ি দিয়া, ওয়েলকাম আলহামদুলিল্লাহ, শুরু তো করছেন, তাকে আপনারা অভিবাদন জানান, তাকে আপনারা কটু কথা বলেন না, আস্তে আস্তে তিনি পুরাটা রাখবেন। কিন্তু আপনি এই খোঁচা খোঁচা যেটা রাখতেছেন, এটার সপক্ষে রাসূলের হাদিসে উল্টাইয়া, হাদিসে পরিবর্তন করে মন মতো মাসালার একটা বানায় নিয়েন না, এটা খুব ভয়াবহ জিনিস। কথা কি বুঝাতে পারছি?